আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বাধীন মিডিয়া। আপনাদের সাথে আছি আমি শারমিন রিনভি, আর নিয়ে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য রিনভি শোতে। অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই সাজেদা সিতারা আর্ট একাডেমি। ভিউয়ার্স, আপনারা এরই মধ্যে জেনে গেছেন এই অনুষ্ঠানটিতে আমরা স্বাধীন মিডিয়ার চোখে দিনের সবচেয়ে আকর্ষণীয় বা আলোচিত সংবাদটির বিশ্লেষণ করি। আজকে আমরা করব নির্বাচনের ভোটার যে নতুন তালিকা প্রকাশ হয়েছে তার বিশ্লেষণ। নির্বাচন কমিশন জানিয়েছে বাংলাদেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 11,91,51,440 জন। জাতীয় ভোটার দিবসে বৃহস্পতিবার অর্থাৎ আজ 2রা মার্চ নির্বাচন কমিশন এই নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে। সরকারি হিসেবে বাংলাদেশের জনসংখ্যা এখন 17 কোটি। নতুন যে ভোটার তালিকা হয়েছে, অর্থাৎ এই 17 কোটির 70 ভাগই এখন ভোটার। নতুন ভোটার তালিকা বিশ্লেষণে দেখা গেছে 6,04,45,724 জন পুরুষ ভোটার, আর 5,87,04,879 জন নারী ভোটার, এবং তৃতীয় লিঙ্গের 837 জন ভোটার রয়েছে। এসব ভোটারই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন। গত বছর মে থেকে নভেম্বর পর্যন্ত হালনাগাদের তথ্য সংগ্রহের পর এই ভোটার তালিকা করা হয়েছে। 15 জানুয়ারি খসড়া হালনাগাদ প্রকাশ করে নির্বাচন কমিশন। 2 মার্চ চূড়ান্ত হালনাগাদে খসড়ার তুলনায় নতুন ভোটার বেড়েছে 58,64,430 জন। এবছর নতুন ভোটার হয়েছেন 80,73,559 জন, অর্থাৎ ভোটার বেড়েছে 5.18%। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্ব সহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে 22,09,129 জনকে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন ইসি 1 বছর এরই মধ্যে পার করেছে, আর 10 মাস পরে নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে প্রশ্ন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কি আস্থার পরিবেশ সৃষ্টি করতে পেরেছে? আপনারা আমাদের জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে। সংবাদ বিশ্লেষণে আপনাদের যা জানাতে চাচ্ছি তা হচ্ছে, দেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা বা শঙ্কার বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে। ওই নির্বাচনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির জোট সঙ্গীরা। এরপর 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে ভোটের দিনের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করা হয় বলে অভিযোগ আছে। 10ম ও 11ম সংসদ নির্বাচনের প্রভাব পড়ে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনগুলোতেও। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া মানেই নির্বাচনে অনেকটা জয় নিশ্চিত। বর্তমান কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলিতেও ভোট পড়ার হার তুলনামূলকভাবে কম ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তেমনভাবে হয়নি বলেই বিশ্লেষকরা জানিয়েছেন। অবশ্য ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এসব নির্বাচন বর্জন করেছে। সর্বশেষ 6টি আসনের উপনির্বাচনে ভোট পড়ার গড় হার ছিল মাত্র 28.75%। কাজী হাবিবুল আউয়াল কমিশনের অধীনে প্রথম বড় নির্বাচন ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। গত জুনে কুমিল্লার নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ভোটের আগে পরে ছিল নানা বিতর্ক। এই নির্বাচনের প্রচারের সময় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আকম বাহাউদ্দিনকে এলাকা ছাড়তে বলেছিল ইসি, কিন্তু তিনি তা মানেননি, বরং ইসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। পরে পিছু হটে ইসি। তবে বরাবরের মতো নির্বাচন কমিশন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়ে আসছেন যে আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে নিশ্চয়তা থাকবে, সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে সব ভোটার নিজেদের পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে কি পারবেন? আপনারা কি মনে করেন? যদি জানাতে চান তবে আমাদের কমেন্টসে জানিয়ে দিন। তবে আমার মনে হয় পুরো বিষয়টি নির্ভর করছে সরকার ইসিকে কতটুকু করতে দেবে এবং
কমিশন কতটুকু দৃঢ়তা দেখাতে পারবে তার উপর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, স্বাধীন মিডিয়ার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।